বিনোদী ড্রয়িং ফার্স্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার মা তোমাদের হাতের কিছু কাজ করে দেখাবে, তোমরা দেখো। আর আমার মা তোমাদের দেখাবে কিভাবে কি হাতের কাজটা করতে হয়, আজকে তোমাদের দেখাবে, ঠিক আছে? তোমরা দেখো। আর আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা রেগুলার দেখছো তোমরা শেয়ার কমেন্টস করবে। দেখো বন্ধুরা, আমার মা আজকে তোমাদের এই যে হাতে ধরে আছি জিনিসটা, সুতোর যে কাজ, গুলি সুতোর কাজ, এইটা আজকে তোমাদের আমার মা করে দেখাবে। তো তোমরা এই জিনিসটা আজকে দেখবে কিভাবে করতে হয়। তো আগে কিভাবে করবে সেটা আমার মা তোমাদের বলে বলে দেখিয়ে করে দেবে, প্রথম থেকেই দেখাবে, যাতে তোমাদের করতে শুরু করতে অসুবিধা না হয়। তোমরা দেখো কিভাবে কি জিনিসটা করা হচ্ছে। না মা, এবার তুমি, এবার ঠিক আছে, দেখানো হয়ে গেছে, এবার তুমি একটু করে দেখাও কিভাবে কি জিনিসটা করতে হয়, একটু বলে বলে দাও, যাতে যারা নতুন দেখছে এটা সহজেই করতে পারে। প্রথমে তোমাদের বলেছি হাফ লং চেন বা ফুল লং প্র্যাকটিস করতে। ওই দুটো তিনটে জিনিস জানা হয়ে গেলে সবটাই তুমি করতে পারবে। যে কোনো জিনিস করো না কেন, চাই চেন, লং, হাফ লং, ফুল লং, এইসব। প্রথমে একটা ফাঁস দিলাম, এই দেখো, প্রথমে একটা ফাঁস দিলাম, এই ফাঁসের মধ্যে দিয়ে আবার সেই চেন করছি, দেখো। আস্তে আস্তে একটু করে দেখাও, বড্ড জোরে স্পিডে দেখানো হয়ে যাচ্ছে, একটু আস্তে করে দেখাও। আস্তে আস্তে দেখাও, এক একটা প্রসেস কিভাবে কি হচ্ছে দেখাও একটু। এটা দেখো চেন বুনে নিচ্ছে, আমি বুনবো কি করে, না দেখো আস্তে আস্তে করো, ব্যাস। দেখো বন্ধুরা, আজকে আমার মা তোমাদের এই কাজটা কিভাবে করতে হয় উল দিয়ে করে দেখাচ্ছে, তোমরা দেখো কিভাবে সহজে এটা করতে হয়। প্রথম থেকেই তোমাদের আমার মা বলে বলে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়। দেখো, প্রথমে এটাকে একটা ফাঁস দিতে হয়, এরকম ফাঁস দিয়ে এটাকে, তারপরে সুঁচটা দিয়ে, গুঁচুঁচটা দিয়ে প্রসেসে করতে হয়। তো মা একটু বলে বলে দাও কিভাবে কি করতে হয়, একটু আস্তে আস্তে দেখিয়ে দাও কিভাবে কি করতে হয়। দেখো, প্রথমে চেন নিতে হবে, একটু আস্তে আস্তে দেখি ক্যামেরাটা কিভাবে তোলা যায়। নাও করো, একটা একটা করে প্রথমে কিছুটা চেন বুনে নিলাম। আগেই বলে রেখেছি প্রথমে চেন আর লং এগুলো প্র্যাকটিস করতে হবে, হাত প্র্যাকটিস করতে হবে, তারপর যে কোনো জিনিস সব বুনতে পারবে, হাফ লং, ফুল চেন লং আর এই চেন, এইগুলো যদি শেখা যায় তাহলে সব কিছু করতে পারা যাবে। এই দেখো, এটা আমি চেন বুনে যাচ্ছি, এইবারে ফুল লং নিচ্ছি, দেখো। বলো কিভাবে কি কি করছো না হচ্ছে। এই ফুল লং যেটা সমস্ত এটাতে আগে করে নিচ্ছে, এটা একটা বর্ডার, যে যেরকম দিতে পারবে, সরু চওড়া মানে যতটা পারবে, এই বর্ডারটা আগে করে নিতে হবে, তারপর ডিজাইনটা উঠবে। বুঝতে পারছো কিভাবে করছি, চেনের মাধ্যমে ওই ফুল লং নিয়ে কাজটা আরম্ভ করছে। এটা এই চেনটা যতটা চেন তৈরি করলাম ততটাই পুরো লং তৈরি করতে হবে, এটা বলে বর্ডার। এবার যে যেরকম পারবে সে সেরকম এই বর্ডারটা চওড়া বা সরু
যে যেরকম একটা মাপ হিসাবে বুনতে পারবে। বুঝতে পারছো কিভাবে আমি লংটা করছি? এইভাবে একটা চেনের মধ্যে দিয়ে, একটা হাফ বের মধ্যে দিয়ে এটা ফুল লং হয়ে গেল, ফুল লং হয়ে গেল। এবার এটা সম্পূর্ণটা হয়ে গেলে আমি ডিজাইনটা করে দেখাবো কিভাবে ডিজাইনটা করতে হয়। দেখো এটা সম্পূর্ণ ফুল লং তৈরি হয়ে গেল। আমি ছোটর মাধ্যমে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি, কেননা সময়ের মধ্যে তো অত বড় দেখানো যাবে না। এবারে যখন আমি এর পাশটা ঘুরবো, দেখো আবার দুটো চেন নিলাম। চেনের পর এ দেখো আবার ওই এর চেনের মাধ্যমে আবার দুটো লং নিলাম। নেয়ার পর এই দেখো এবার ডিজাইনটা করছি। দেখো ডিজাইনটা কিন্তু লংয়ের মাধ্যমেই, মানে যা কিছুই সেলাই করো না কেন সব লং আর চেনের মাধ্যমেই হবে। এই দেখো লং, এটা লংয়ের মাধ্যমে ডিজাইনটা তুলছি। এই দেখো একটা ডিজাইন হলো, এই ডিজাইনটা আবার এর মাধ্যমে দিলাম, যেটা হাফ লং করলাম। হাফ লংয়ের পর আবার ডিজাইনটা তুলছি। দেখো ওই লংয়ের মাধ্যমেই হবে সব, এতে আর অন্য কিছু নয়, লং আর চেন। ওই জন্য লং, চেন, ফুল লং, হাফ লং এগুলো খুব ভালোভাবে হাত সরবরাহ করতে হবে, তা নাহলে হবে না। এই দেখো ডিজাইনটা কিভাবে করে এর সঙ্গে এ করছি। এই দেখো ডিজাইন তৈরি হচ্ছে। এতে যা ইচ্ছা বুনতে পারবে সব কিছু, গায়ের চাদর, ঢাকা, তারপর এর ঢাকা, ড্রেসিং টেবিলের, কাঁচের যে কোনো জিনিসের মধ্যে সবচেয়ে সুন্দর লাগবে এই ডিজাইনটা। এরপর দেখো এই ডিজাইনগুলো হচ্ছে, কিভাবে ডিজাইনগুলো করছি দেখো এই লংয়েরই মাধ্যমে। আর কিছু নয়, লং চেন জানলেই সব জানা যাবে, এইগুলোকেই ওই ঘর গনে গনে মায় করে করে করতে হবে। একই বুনন, যে আলাদা আলাদা করতে হবে না, মানে একইভাবে বুনে বুনে যেতে হবে। এর পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানটা এই ডিজাইনটা করছি, করার পর এটা চারধারে বর্ডার দিতে হবে। চারধারে এইভাবে বর্ডার দিয়ে দিলে সুন্দর লাগবে। আমি যে আগে দেখালাম ওটা বর্ডার করছে, আর একবার পরে আমি দেখিয়ে দেবো। এরপর এই এগুলো এইভাবে একটা বর্ডার তৈরি হলো। এটা যে যেরকম চওড়া হিসাবে করতে পারবে বা চেনের মাধ্যমে করতে পারবে, নিজের একটা ইয়ে নিয়ে করলাম। এবার আমি ঘুরে যাচ্ছি, দেখো ডিজাইনটা সম্পূর্ণ হওয়ার জন্য এই বর্ডারটা করলাম আবার।
দেখো একটা বর্ডার তৈরি হচ্ছে, এদিকে একটা যে বর্ডার হলো এটা মানে যে যতটা লম্বা হবে ততটা ওইভাবেই করেছে। তারপর ডিজাইনটা করছি দেখো, এই দেখো লং এর মাধ্যমেই ডিজাইনটা হচ্ছে। মাপটা যেভাবে হবে ফুলের মাপটা পরস্পর সেই একই মাপের লংটা নিতে হবে, নাহলে ছোট বড় পাপড়ি হবে। আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। এই দেখো এইরকম লং নিয়ে এটার মধ্যে দিয়ে, এই দেখো এটা তৈরি হলো। হওয়ার পর এই এইটার মধ্যিখানে যেটা আছে এর মধ্যিখান দিয়ে এটা আবার তৈরি করতে হবে। দেখলে একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। আবার এই ফুলটা তৈরি করতে গেলে আমাকে ওই একইভাবে ওই লং নিতে হবে। এটা গায়ের চাদরও তৈরি হয়, তারপর ওড়নাও হবে। এটা ওড়না করলেও খুব সুন্দর হবে এখন শীতের পক্ষে। দেখো এই যে ডিজাইনটা হলো, এই ডিজাইনটা এর মধ্যে দিয়ে ঠিক করলাম। করার পর দেখো একটা ফুল ডিজাইন তৈরি, ফুলের ডিজাইন তৈরি হলো। দেখলে আবার করছি দেখো আর একটা ফুল, দেখো দুটো করে করতে হবে, দুটো মাথায় মাথায় করে। সেই আগে যে লংটা, এই যেমন এই যে এখানটা মাঝখানে আছে, পরের লাইনে যখন আসবো এই মাথায় মাথায় ঠিক হবে। এটা দেখো এরই মাথায় এটা হচ্ছে। এই দেখো তৈরি হলো। আবার ওই একইভাবে এই দেখো এর মাঝখানে যেটা আছে এই মাঝখানের মাঝে দিয়ে একটা ফুল তৈরি হয়ে গেল। এই দেখো ফুলগুলো দেখো। আবার যখন আমি পরের লাইনে ঘুরব ওই ধারে বর্ডার দিয়ে আবার ওই মাঝে মাঝে একটা করে ফুল তৈরি হয়ে যাবে। দেখো ডিজাইনটা দেখো আবার করছি আমি। এটা এই ধারে যখন যাবে তখন দুটো লং ফুলের পাপড়ি হবে না, এই একটা ফুলের পাপড়ি হবে। এই একটা হলো, একটার পর এবার আমি এই ধারের বর্ডারটা তৈরি করলাম। সময় লাগে তো হয় তাড়াতাড়ি করে। এই দেখো এই ধারের বর্ডারটা তৈরি হলো, ডিজাইনটা হলো। আবার আমি এটা যখন ঘুরে যাব আবার একটা চেন নিলাম, নেওয়ার পর বর্ডারটা তৈরি করলাম। আর এই হাতের সুতোটা আমি করতে পারি, আমার প্র্যাকটিস আছে বলে আমি জড়াচ্ছি না, কিন্তু তোমরা যখন নতুন করবে হাতে অনেক এরকমভাবে উল জড়িয়ে নেবে, এইভাবে অনেক যত উল জড়িয়ে নেবে তবে তোমরা ঠিক টানে করতে পারবে। আমার এটা অভ্যাস আছে বলে আমি এটা উলটা জড়াচ্ছি না। দেখো এই লংটা তৈরি হলো, এটার চারধারের বর্ডার হলো। এবার আবার ডিজাইনটা করছি দেখো। এই দেখো
আবার এইভাবে নিয়ে এইভাবে এই দেখো এই চেনের মাঝে হাফ চেন করে নিলাম। আবার এটা করলাম এই দেখো এই ফুলে পাপড়িগুলো কিভাবে হচ্ছে। আবার এইভাবে করতে করতে একটা বরফি বরফি ফুল ফুল তৈরি হয়ে যাবে। কেউ কচেটগুলিতেও করতে পারো, কেউ উলে করতে পারো, কেউ সাদা উলে করতে, যার যেরকম পছন্দ অনুযায়ী সেই রং দিয়ে করতে পারো। লাল, হলুদ, সবুজ, ব্লু, সাদাটাই সবচেয়ে সুন্দর হয়। এই দেখো দেখছো কিভাবে ফুলে পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। আবার দেখো যদি কেউ শিখতে চাও বা এরকম করতে চাও ফোনের মাধ্যমে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে যে আমি বুঝতে পাচ্ছি না, এটা আর একবার দেখিয়ে দিতে হবে, তাহলে আমি আবার দেখিয়ে দেব। এইভাবে পরপর বুনে যেতে হবে, এই এর মাঝে মাঝে দিয়ে দিয়ে ক্রমশ এগিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখলে আমার মা তোমাদের কিভাবে এই উল দিয়ে আর এই চুজ দিয়ে কিভাবে কুরুস দিয়ে কিভাবে কাজটা করলো তোমরা দেখলে। তো তোমরা অবশ্যই এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে। এই দেখো ধরো হাতে আমি দেখিয়ে দিই, দেখো এইটাকে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টস করে জানাবে আমাদের, মা তোমাদের দরকার হলে আবার দেখিয়ে দেবে। এই যে এইভাবে দেখো এই চার ধারে আমি আমার পছন্দ অনুযায়ী সরু করে, এটা ড্রেসিং টেবিল ঢাকা বলে সরু করে আমি ঢাকা করেছি। দেখো এটা সরু করে সুতো দিয়ে শুকু করে ধারে বর্ডার দিয়েছি, বেশি মোটা দেইনি। এটা হচ্ছে ওপর দিক, ওপর দিকটা এটা বেঁধে দিতে হবে উপরে, বা যদি কারো আটকানো জায়গা থাকে আটকানো আটকে দেওয়া যাবে। এই যে চারধারে বর্ডার দিয়েছি দেখো, দেখো চারধারে বর্ডার দিয়েছি। এটা নিচের দিক দেখো, এটা নিচের দিক, নিচের দিক ঠিক আছে। তাহলে তোমরা দেখলে কিভাবে এটা করতে হয়, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে একটু নিচে দিকে করো। ঠিক আছে দেখো আরেকবার দেখে নাও, তোমরা তাহলে করো এটা প্র্যাকটিস। ওকে।